এরকম একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানানোর খুবই প্রয়োজনীয়তা অনুভব করতেছিলাম, এবং এই কারণে আমি বিছানা থেকে উঠে গিয়েছি। এবং আপনারা যাদের সময় রাতে, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তিনি সেনাবাহিনীর ফরমেশন কমান্ডারদের সঙ্গে ভিডিও কলে একটা বৈঠক করেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে কি সরকারকে পদত্যাগের কথা বলা হয়েছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকের এই সংবাদটি সম্পূর্ণ দেখার আহ্বান করছি। দর্শক, আজকের দিনের সবথেকে গরম ব্রেকিং নিউজ, সেনাপ্রধান আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নেই, সম্পূর্ণ ছাত্রদের পক্ষে চলে এসেছে। তিনি রাত্রে খুবই গুরুত্বপূর্ণভাবে ভিডিও কলে সমস্ত ক্যান্টনমেন্টের বড় বড় কর্মীদের সাথে যোগাযোগ করেছেন এবং বলেছেন ছাত্রদের সাথে থাকতে প্রধানমন্ত্রীর সমস্ত কল আউট করতে বা তিনি আর কোনো অনুরোধ না শুনতে। তো দর্শক, চলুন এ বিষয়ে বিস্তারিত শুনে আসছে, আশা করি সঙ্গেই থাকবে। পূর্ণ মোমেন্টে আমরা আছি, যেখানে আগামীকালকে কারফিউ ঘোষণা করা হয়েছে এবং ছাত্র জনতা এই কারফিউ ভেঙে গণভবন দখল করতে প্রতিজ্ঞাবদ্ধ, এবং এই সময়ে এরকম একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানানোর খুবই প্রয়োজনীয়তা অনুভব করতেছিলাম, এবং এই কারণে আমি বিছানা থেকে উঠে গিয়েছি। এবং আপনারা জানেন যে সাংবাদিক মনির হায়দার, তিনি খুবই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, তিনি ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এবং তাকে আমি আমার লাইফে কখনো মানে অযৌক্তিক কোনো কথা বা অসত্য কোনো সংবাদ দিতে শুনিনি। এই কারণে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দ্রুতই সংবাদটা জানাই, এবং এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই এটা মুক্তিগামী জনগণের জন্য খুবই ভালো খবর। এবং এই সংবাদ আলোচনার পরে আমি এবার এটার কিছু লুফল নিয়েও আলোচনা করব। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চিনেন, আমি যদি মনে করি যে কোনো খবর অসত্য আমি সেটা প্রকাশ করি না। তো সাংবাদিক মনির হায়দারের এই ইনফরমেশনগুলো আমার কাছে সত্য বলে মনে হয়েছে। তিনি বলেছেন যে আজকে বাংলাদেশ সময় রাতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তিনি সেনাবাহিনীর ফরমেশন কমান্ডারদের সঙ্গে ভিডিও কলে একটা বৈঠক করেছেন, জুম মিটিং একটা বৈঠক করেছেন। জুম মিটিং হতে পারে, স্কাইপ মিটিং হতে পারে, মোট কথা ভিডিও কলে একটা মিটিং করেছেন, এবং সেই মিটিংয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনাগুলো হচ্ছে, এক নম্বর নির্দেশনা হচ্ছে শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দাও, যদি দেখো শিক্ষার্থীরা অনিরাপদ শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দাও, তার মানে শিক্ষার্থীদের নিরাপত্তা হচ্ছে টপ প্রায়োরিটি, সেনাবাহিনী রাস্তায় থাকবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য। এবং দ্বিতীয় হচ্ছে, যদি কেউ সাদা পোশাকে কোনো শিক্ষার্থীর উপর আক্রমণ করে তাহলে তা প্রতিহত করো, এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে প্রয়োজন হলে তোমরা ফায়ার করতে পারো শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর তিন নম্বর হচ্ছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করো। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন ফরমেশন কমান্ডারদেরকে যে তোমরা এবং তোমাদের অধীনে যে সব সৈনিকরা আগামীকাল থাকবে রাজপথে, তোমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং এই কথা বলার পিছনে অর্থ হলো যে, দর্শক আমি আগেও বলেছি যে এই সরকার এখন ক্ষমতার নেশায় পাগল হয়ে তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে পারে। এবং আপনারা দেখেছেন যে আজকে সে সিরাজগঞ্জের এনায়েতপুরে 13 জন পুলিশ সদস্যের কে পিটিয়ে হত্যা করলো। সেই সব পুলিশ সদস্যের কাছে বন্দুক ছিল না, ছিল তো কোনো কিছু ছিল না, মানে হঠাৎ করে থানা আগুন ধরে তাদেরকে মেরে ফেললো। অনেকেই মনে করেন যে এই সিরাজগঞ্জের এনায়েতপুরে এই 13 পুলিশ সদস্যকে মারার পিছনে ওইখানে যে আওয়ামী লীগের যে একটা মনোনয়ন বঞ্চিত নেতা ছিল, সে তার লোকজনকে দিয়ে আন্দোলনকারী সেজে এই কাণ্ডগুলো ঘটিয়েছে, ঘটিয়ে পুলিশকে হত্যা করিয়েছে, করিয়ে নাম দিয়েছে আন্দোলনকারীদের। এটা তো আজকে সত্য। এবং আপনারা জানেন যে জাতির নাতি তথ্য বাবা সজীব ওয়াজেদ জয়, তিনি আজকে একটা টুইট করেছেন তার এক্স অ্যাকাউন্টে, তিনি লিখেছেন সেখানে যে বিএনপি জামাতের সন্ত্রাসীরা তারা জঙ্গি, তারা হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করতেছে, সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করতেছে। তাহলে অলরেডি কিন্তু এই কাজ শুরু হয়ে গিয়েছে। এবং শুধু কি তাই, এই আজকে এই 13-14 জন পুলিশ মেরে পুলিশের যাতে আন্দোলনকারীদের উপর একটা ঘৃণা হয় এটা রেজ করার চেষ্টা করতেছে, আগামীকালকে হয়তো সংখ্যালঘু সম্প্রদায়কে মেরে যাতে ভারত আন্দোলনকারীদের উপর ক্ষিপ্ত হয় এবং ভারত যাতে বাংলাদেশে আক্রমণ করে সেই ভারতের একটা আগ্রাসনের সুযোগ শেখ হাসিনা তৈরি করে দিতে চায়। আরেকটা হচ্ছে, প্রয়োজনে শেখ হাসিনা সেনাবাহিনীর কিছু সদস্যকে মেরে সেনাবাহিনী যাতে আন্দোলনকারীদের প্রতি ক্ষুব্ধ হয় এটাও করতে পারে। এই কারণে সেনাপ্রধান বলেছেন যে নিজে নিরাপত্তা নিশ্চিত করো, খুবই গুড ডিসিশন। 4 নম্বর হচ্ছে, ছাত্রছাত্রীদের চলার রাস্তা ক্লিয়ার করে রাখা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না করা হয়। 5 হচ্ছে, হ্যামলেট বাহিনী শিক্ষার্থীদের উপর আক্রমণ করলে যেন ঠেকিয়ে দেওয়া হয় বা প্রতিহত করা হয়।
ছয় নম্বর খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি, এবং মনির হায়দার বলেছেন যে তিনি নাকি ঠিক এভাবেই বলেছেন, জীবনকে বাঁচাও অবকাঠামো নয়। যে যখন তোমরা দেখবা যে একটা অবকাঠামো ধ্বংস হচ্ছে, যেমন গাড়ি পড়তেছে, বিল্ডিং আগুন লাগাইছে, পাশাপাশি শিক্ষার্থীরা বিপদে আছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নাই, তখন ওই শিক্ষার্থীদেরকে আগে বাঁচাও, জীবন আগে বাঁচাও অবকাঠামো পরে, এটা একটা কঠিন কথা তিনি বলেছেন। এবং সাত নম্বরে বলেছেন যে কেউ হতাহত হলে তার চিকিৎসার ব্যবস্থা করো। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কেউ হতাহত হলে তার চিকিৎসার ব্যবস্থা করো। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে সাংবাদিক মনির হায়দারের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তিনি অবশ্যই সত্যি বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আসলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনতেছেন না? শেখ হাসিনা তো এত ভালো মানুষ না, ওয়াকারুজ্জামান যদি শেখ হাসিনার কথা শুনতেন তাহলে তিনি এগুলো বলতে পারতেন না। কারণ গত 14 বছরে আমরা তো হাসিনাকে দেখেছি, হাসিনার কথাই হচ্ছে যে এরে মারো, ওরে ধরো, এরে এটা করো, এরে সেটা করো। তাহলে হঠাৎ করে ওয়াকারুজ্জামান এই কথা বলতেছেন, তার মানে কি ওয়াকারুজ্জামান হাসিনার কথা শুনতেছেন না? ওয়াকারুজ্জামান নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন বিবেক থেকে, অথবা তিনি তৃতীয় কোনো পক্ষের কথা শুনতেছেন? আর যদি তাই হয়ে থাকে যে তিনি শেখ হাসিনার কথা মানতেছেন না, তাহলে শেখ হাসিনা আজকেই হচ্ছে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ইনশাল্লাহ। আজকেই হচ্ছে স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন। কিছু গ্রিন সিগন্যাল আছে আমাদের জন্য, কথাগুলো বলবো। তার আগে আমি ঢাকাবাসী যারা আছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, অনুরোধ করতে চাই। আপনারা হচ্ছে প্রতিটা বাসা থেকে অ্যাটলিস্ট 10 জন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেন। যে আপনি রান্না করবেন 10 জন মানুষের খাবার, যে আপনি নিজে দায়িত্ব নেন 10 জনের, যে আপনি 10 জনকে খাওয়াবেন। কারণ ঢাকাতে কিন্তু প্রচুর লোক অলরেডি প্রবেশ করছে। ঢাকার যদি সব প্রবেশপথ বন্ধও করে দেয়, ঢাকার প্রবেশপথ বন্ধ করে দিলেও ঢাকাতে আজকে 1 কোটি জনগণ রাস্তায় নেমে আসবে, 1 কোটি। কিন্তু অলরেডি যে পরিমাণ লোক ঢাকাতে প্রবেশ করছে হিসাবের বাইরে, অলরেডি চলে আসছে, ডাক মানে ঘোষণা শোনার পরে চলে আসছে, দূর দূরান্ত থেকে চলে আসছে, বিকজ তারা এটা থেকে মুক্তি চায়, আর আমরা মুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আপনারা যারা ভয়ে আছেন, আজকে দেখেন পুলিশের যে অবস্থা, পরিবারের কাছ থেকে পুলিশ গুলি চালানো সেভাবে আর গুলি চালাবে না, বিকজ অফ পুলিশের প্রতিটা ফ্যামিলি মেম্বার বাজারে যাইতে পারতেছে না। আমি আজকে খোঁজ নিলাম, আমার এক পরিচিত একটা ভাই পুলিশে জব করে, তার ছোটো ভাই বাজারে যাইতে পারতেছে না লজ্জায়, তার ওয়াইফের সাথে তার প্রতিবেশীরা কথা বলতেছে না, তার বাচ্চার সাথে কেউ কথা বলতেছে না, একটা বিধিকিস্ত অবস্থা পুলিশ পরিবারের। বিগত 15 বছরে একটা বিএনপি পরিবার যে পরিমাণ ছোট হয়ে থাকছে, তার থেকেও ভয়ঙ্কর ছোট হইতেছে এই পুলিশ পরিবারের সদস্যকে, তাদের ঘৃণা করতেছে মানুষ। এই জন্য পুলিশও অ্যাকশনে যাবে না, তাদের সামনে একটা হিরো হওয়ার অপশন আসবে, তারা হিরো হওয়ার চেষ্টা করবে, জনগণের পক্ষে ইনশাল্লাহ থাকবে পুলিশ। আর মেন কথা হচ্ছে সেনাবাহিনীর বর্তমান যে অবস্থান, সেনাবাহিনী আপনাদের উপর গুলি চালাবে না। এবং সেনাবাহিনী থেকে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের উপর যদি ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ এবং পুলিশ মানে গুলি করতে আসে ওইখানে প্রতিরোধ করতে বলছে। কালকে কিন্তু এটা ঘটছে দেখছেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, শুধু একজন সেনাপ্রধানের কথাই কিন্তু সেনাবাহিনী চলে না, এখানে দেশপ্রেমিক, যদি বলেন দেশপ্রেমিক জেনারেল নাই তাহলে ভুল, দেশপ্রেমিক জেনারেল আছে, সবার সিদ্ধান্তের বাইরে তো যাইতে পারবে না। আজকে বিজেপি যে গুলি চালাবে, বিজেপির যে অফিসাররা তারাও কিন্তু সেনাবাহিনীর, এটা মাথায় রাখতে হবে, তাদের কিন্তু একসময় সে সেনাবাহিনীতে ফিরে আসতেই হবে। তো এই জন্য বিজেপি গুলি চালাবে না, আপনারা সবাই রাজপথে নেমে আসুন, ইনশাল্লাহ বিজয় আমাদের চলে আসতেছে। বিকজ আজকে একটা কথা মাথায় রাখবেন, আজকে সেনাবাহিনী আপনাদের বুকে গুলি চালাবে না, আপনাদের পক্ষে থাকবে। এবং সেনাবাহিনী থেকে এটাও বলা হয়েছে যে তৃতীয় পক্ষ মানে ইন্ডিয়া হস্তক্ষেপ করতে পারে, ইন্ডিয়াকে হস্তক্ষেপ করানোর জন্য কিছু পদক্ষেপ নিতে পারে এই সরকার। যেমন কিছু হিন্দু মানুষকে, যারা হিন্দু সম্প্রদায়ের যে ভাই আছে, বড় বড় কিছু পার্সন, তাদেরকে মেরে ফেলার প্ল্যান চলতেছে, অথবা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করা, যখন হিন্দুদের উপর হামলা করবে তখন ইন্ডিয়া হস্তক্ষেপ করার চেষ্টা করতে পারে, এইটাও খেয়াল রাখতে বলছে সেনাবাহিনী। এই ধরনের পদক্ষেপ যেন না নিতে পারে এইটাও সেনাবাহিনী খেয়াল রাখতে বলছে। বিজয় আমাদের চলে আসছে ইনশাল্লাহ, এই খুনি হাসিনার যাইতে হবে, বিকজ সে সব জুলুম অত্যাচারের লিমিট ক্রস করছে। একটা কথা বারবার করে বলছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার বিচার তুমি করছো, তোমার বিচার আল্লাহ করবে না? অবশ্যই করবে, সেই বিচারই শুরু হয়েছে। আর এই আগস্ট হবে জাতি কলঙ্কমুক্ত ইনশাল্লাহ, এই আগস্টে জাতি কলঙ্কমুক্ত হবে, জাতি সুন্দর একটা বাংলাদেশ হবে। তবে আমার আফসোস হয় এই মুহূর্তে এসে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে, এদের মতো স্টুপিড নাই, এই মুহূর্তে যারা আওয়ামী লীগের পক্ষে এসে কথা বলতেছে, এদেরকে প্রয়োজন ছিল এদের দল ত্যাগ করা।
এরা পদত্যাগ করা উচিত ছিল এদের, এরা বুঝতেছে না, কারণ তার নেতারা কিন্তু অলরেডি চলে গেছে। ভাই তোর নেতা চলে গেছে, তোরে কিন্তু একটা পাসপোর্টও করায় নাই, তুই পাসপোর্টও করার প্রয়োজন মনে করিস নাই। তুই মনে করছিস এই স্বৈরাচারী হাসিনা যেভাবে দেশকে পরিচালনা করতেছে আগামী 100 বছরে আওয়ামী লীগের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না, শেখ হাসিনা যাওয়ার পর আরও আওয়ামী লীগের অবস্থান ভালো হবে। হ্যাঁ, বিগত 1 মাস আগে আমরা এটাই ভাবছিলাম, শেখ হাসিনা গেলে আওয়ামী লীগের অবস্থান আরও ভালো হবে, বিকজ বিরোধী দলগুলো তো সেভাবে আন্দোলন করতে পারতেছিল না, বিরোধী দলগুলো তো কিছুই করতে পারতেছিল না। কোনোভাবে যে একটা বড় আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবে তার কোনো সিটে সাটাও কিন্তু তাদের মাঝে ছিল না। কিন্তু দেখেন, আল্লাহর কি নীলা খেলা, এটা বুঝতে হবে, আল্লাহর কি নীলা খেলা। একটা লোক পাসপোর্টও করে না যে এখন দেশ ত্যাগ করবে, সেই সুযোগও নাই। তা তুই ভাই যে পাগলামি করতেছোস, তুই যে এখন পাগলামি করতেছিস, ফেসবুকে লেখালেখি করতেছিস, তুই যদি আজকে যদি শেখ হাসিনার পতন হয়ে যায়, কালকে তুই বাড়ির থেকে বের হইতে পারবি না, এমন হচ্ছে তোর বাড়িতেও লোক চলে যেতে পারে। কি দরকার আছে, কি দরকার আছে? তোর নেতা অলরেডি এয়ারপোর্টের পথে, এটা মাথায় রাখবি। তোর নেতার সব কিছু গোছানো, যে কোনো সময় উড়াল দিবে, তোর নেতা যে কোনো সময় উড়াল দেবে, তোর কি হবে? চিন্তা কর, চিন্তা কর, তুই কি কি খাইতে পারছোস? তুই 15 বছরে কি 15 লক্ষ টাকা মালিক হইতে পারছোস? পারস নাই। তুই কি পাইছিস, কোথাও গিয়ে পাওয়ার দেখাইতে পারছিস, কারে মারতে হবে ধরতে হবে এটাই পারছিস, কিন্তু 15 লক্ষ টাকা মালিক হইতে পারিস না। কিন্তু তোর নেতা 15,000 কোটি টাকার মালিক হয়ে গেছে, তার আর এই জীবন নিয়ে চিন্তা করতে হবে না, সে ইউরোপ আমেরিকাতে গিয়ে বিলাসিকতার জীবনযাপন করবে, কিন্তু তোর বাকি জীবনটা, বিকজ আজকে আওয়ামী লীগের পতন হইলে আগামী 200 বছরে আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশে আসবে না, চ্যালেঞ্জ করে বলতে পারি। আর যারা মনে করতেছে না আজকেও পতন হবে না, আজকে পতন না হলে কালকে হবে, কালকে নয় পরশু হবে, তারপরেও এই শেখ হাসিনার পতন হবে, 100% হবে। তো তোরা যারা এখনও চিন্তা করতেছিস তোর সরকার শেখ হাসিনা তোদেরকে বাঁচাই দেবে, হ্যান তেন, শেখ হাসিনা ভাই দেওয়া দেশ ত্যাগ করতে পারতেছে না, তাকে বিভিন্ন দেশ অ্যাকসেপ্ট করবে না, বিকজ সে একজন মানবাধিকার লঙ্ঘনকারী, কোনো দেশই তারা অ্যাকসেপ্ট করবে না, বুঝতে পারছিস? তা না হলে সেই দেশে থাকতো না, সে কবে দেশ ত্যাগ করতো? কারণ আগের যে পজিশনটা ছিল ওই সময় চাইলে দেশ ত্যাগ করতে পারতো, আমরা জানি সে দেশ ত্যাগ করছিল, 200 জন মানুষ মারার পরে পৃথিবীর সব দেশ দেখছে, এখন যে যে দেশে যাবে কেউ তাকে অ্যাকসেপ্ট করবে না, অত সোজা না, কেউ চাইবে না তাদের দেশে বিশৃঙ্খলা হোক, কারণ তোর এই সরকার শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যেসব দেশে দেশে গেছে সেখান থেকে তো অপমানিত হয়েছে, আর তোর এইখানে থাকা অবস্থা অপমানে হবে না? এখন যে ঘটনা ঘটাইছে বাংলাদেশে, এখন গেলে কী করবে? বাংলাদেশের মানুষের সামনে তো যাইতেই পারবে না। তো এইটাই বলতেছি যে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে পারতেছে না, এই জন্য পদত্যাগ করতেছে না। শেখ হাসিনা চিন্তা করছে মানুষ মেরে হলে আমার ক্ষমতা থাকতে হবে, কিন্তু সম্ভব না। তার যে শেষ ভরসা সেনাবাহিনী, সেনাবাহিনী যদি আজকে যদি বলে যে আমরা গেলাম মাঠ ছেড়ে দিয়ে, তোরা শুনলি না, আমি গেলাম, পদত্যাগ করলি না, ঠিক আছে আমি বেরাকে ফিরে যাই, কালকে বাংলাদেশে একজন পুলিশ থাকবে না, একজন বিজিবি, একজন র‍্যাব খুঁজে পাওয়া যাবে না, জনগণের ক্ষোভের মুখে এমন অবস্থা হবে চিন্তা করতে পারবেন না। আজকে যদি সবাই বলতেছে আজকের ফজর আজানটা অনেক মধুর শোনাইতেছে, আজকে আমাদের বিজয় আসবে ইনশাল্লাহ। আর একটা কথা, সবাই রাজপথে নেমে আসবেন, সবাই, ঢাকার বাচ্চা থেকে শুরু করে মহিলা বৃদ্ধ সবাই আসবেন, বিকজ কেউ যেন বলতে না পারে এটা জঙ্গিরা বাংলাদেশ দখল দিচ্ছে, নো, প্রতিটা মেম্বারে আসতে হবে ইনশাল্লাহ, প্রতিটা পরিবারের মেম্বার চলে আসেন রাজপথে, দেখাই দেন যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ কিনা করতে পারে, এটাই দেখাইতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কী, আপনারা কী বলতে চান যে সরকার কি দেশ ছেড়েছে কি না, অবশ্যই আমাদের কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।